আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে, যেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে একটি নিয়োগ প্রকাশ করেছে। যে সার্কুলারটিতে বলা আছে টোটাল তিনটি পদ ক্যাটাগরিতে 11 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের কয়েকটি জেলা বাদে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। মূল ভিডিওতে যাবার আগে নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি। আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব, সর্বশেষ 3 নম্বর থেকে শুরু করি। যেমন 3 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক, যেখানে 20 নম্বর গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এখানে 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC সমমানে পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন, যেমন এই সার্কুলার ভিতরে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। যেমন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও সুনামগঞ্জ জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। তারপরে 2 নম্বরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ের টেস্টে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপর সর্বশেষ বা সর্বপ্রথম যে পদটি রয়েছে হিসাব রক্ষক, যেখানে 12তম গ্রেডে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে 2 শ্রেণী স্নাতক কমপ্লিট করে থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তবে 1 নম্বর এবং 2 নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, যেমন নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও হবিগঞ্জ জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। সার্কুলারের ভিতরে যে কয়টি নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা বাদে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কিভাবে হিসাব করা হবে। যেমন 9 মার্চ 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 18 থেকে 30 এর ভিতর হলে আবেদন করতে পারবেন, আর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 10 মার্চ 2024 সকাল 10টা থেকে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 9 এপ্রিল 2024 বিকাল 5টা পর্যন্ত। সময় দেওয়া হবে আপনাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন RDCD.teletalk.com.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন। তো আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের জন্য 335 টাকা, 2 নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা এবং 3 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা। আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্টটি কমপ্লিট করতে হবে। তো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।